একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে বেশ ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে পূজা মণ্ডপে ইসলামিক গান গাওয়া হয়েছে। অনেকেই এটার এগেনস্টে রিয়েক্ট করছে, রিয়েক্ট করারই কথা। আমি শুরুতে বলে রাখছি, পূজা মণ্ডপে ইসলামিক গান গাওয়ার যে ব্যাপারটা সেটাকে আমি সমর্থন করছি না, সেটা সমর্থনযোগ্য না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে, একটা পূজা মণ্ডপে কারা গান গাইবে, কী ধরনের গান গাইবে, সেটা ডিসাইড করে পূজা আয়োজন কমিটি। আর পূজা আয়োজন কমিটিতে হিন্দুরাই থাকেন, কোনো মুসলিম থাকেন না। এখন আমি তর্কের খাতিরে ধরেই নিচ্ছি যে কোনো একটা গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে পূজা মণ্ডপে ইসলামিক গান গিয়েছে। কিন্তু সেখানে আর একটা প্রশ্ন থেকে যায়, যখন এই গান গাওয়া হচ্ছিল তখন কিন্তু পূজা মণ্ডপ ফাঁকা ছিল না, তাহলে সেখানে যে উপস্থিত হিন্দুরা ছিলেন তারা কেন ওই শিল্পী গোষ্ঠীর এগেনস্টে কথা বললেন না, বাধা দিলেন না, অপোজ করলেন না? এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। যদি আপনাদের কারোর জানা থাকে তাহলে আমাকে জানাবেন দয়া করে। আর একটা কথা হচ্ছে, আমাদের কিছু অতি উৎসাহী নামধারী মুসলিম আছেন যারা এটা বলে বেড়াচ্ছেন যে তারা যদি আমাদের মসজিদে এসে নামাজের সময় কীর্তন গাইতে শুরু করে তখন আমরা কী করব। এটার উত্তর খুব সিম্পল, আমরা তাদেরকে বাধা দেব, তাদেরকে আমরা বোঝাবো যে এটা করা যাবে না, এটা করা ঠিক না, এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী আমরা পদক্ষেপ নিব। এখন আলটিমেট কথা হচ্ছে, আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য, আমাদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য একটা গোষ্ঠী উঠে পড়ে লেগে আছে, এবং তারা কারা সেটা আমরা সবাই জানি, সেটা বলার অপেক্ষা রাখে না। তাই এখন হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে, আমরা যে কোনো মূল্যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব। আমরা কোনোভাবেই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ করব না। আমাদের মুসলিমদের দায়িত্ব হবে, আমরা যেন আমাদের হিন্দু ভাইদের পাশে দাঁড়াই, যে কোনো ধরনের বিপদে প্রবলেমে আমরা যাতে তাদেরকে হেল্প করি। আরেকটা কথা মনে করিয়ে দিচ্ছি, দেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি আমি যাব মদিনা। এই গানটা কিন্তু বেশ কয়েক বছর আগেই বিভিন্ন পূজা মণ্ডপে বাজানো হয়েছে, গাওয়া হয়েছে, তখন কিন্তু কোনো ইস্যু জেনারেট হয়নি, এখন হচ্ছে। এবং এখন এসব ইস্যু কারা জেনারেট করছে সেটাও ধ্রুব সত্য। তাই আমাদের উচিত হবে বা আমাদের দায়িত্ব হবে, এই ধরনের যারা সুবিধাভোগী বা যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে রুখে দেয়া। হোয়াট এভার ইউর কমেন্ট উইল বি অ্যাপ্রিশিয়েটেড অনলি হোয়েন ইউ উইল পারসিভ দ্য কনটেক্সট। থ্যাংক ইউ ফর ইনভেস্টিং অ্যাভেলেবল টাইম টু ওয়াচ ইট।